সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। সাব্বাস বাংলাদেশ জাপান নির্মিত অত্যাধুনিক JTPS-P14 AESA এয়ার ডিফেন্স রাডার সেনাবাহরে যুক্ত। জাপানের নির্মিত অত্যাধুনিক JTPS-P14 AESA এয়ার ডিফেন্স রাডার পরিদর্শন করলেন বিমান বাহিনীর প্রধান। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিপিপি FSDW PHC জাপান সফর শেষে 23 ফেব্রুয়ারি 2023 বৃহস্পতিবার দেশে প্রত্যাবর্তন করেছেন। উল্লেখ্য যে সম্মানিত বিমান বাহিনীর প্রধান সস্ত্রীক এবং 3 জন সফর সঙ্গী সহ জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একুইজিশন টেকনোলজি এবং লজিস্টিক এজেন্সি বিষয়ক কমিশনার সুচিমুতু হেদির এর আমন্ত্রণে গত 17 ফেব্রুয়ারি 2023 শুক্রবার এক সরকারি সফরে জাপান গমন করেছেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ জেনারেল ইস্তুস এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক্সক্লুসিভ টেকনোলজি এবং লজিস্টিক এজেন্সি বিষয়ক কমিশনার সুচিমুতু হেদি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় মত বিনিময় করেন। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ভারী যন্ত্রপাতি, ইঞ্জিন, অ্যারোনটিক্স ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিৎসুবিশি ইলেকট্রিক কোঅপারেশনের ওয়ার্কসি হেভি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন। বিমান বাহিনীর প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয় আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।